প্রথম কথা আমার নাম পার্থ চ্যাটার্জি না, আমার নাম অর্পিতাও না। তো আমার মনে হয় কি এই কোশ্চেনটা তারা যদি সুযোগ পাও তাদেরকে যেন তারা হয়তো ভালো উত্তর দিতে পারবে। পার্থ অর্পিতাকে নিয়ে প্রশ্ন করতেই বিরক্তি ঝরে পড়লো দেবের গলায়। মেজাজ হারিয়ে বললেন, আমার নাম পার্থ চট্টোপাধ্যায় নয়, যাকে নিয়ে প্রশ্ন তাকেই জিজ্ঞাসা করুন। এমনিতে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন তিনি বারংবারই সংযত থাকেন, তবে এবার খুবই সাধারণ প্রশ্নে দেবকে মেজাজ হারাতে দেখে অবাক রাজনৈতিক মহল, যার ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরে ঠিক কতটা চাপের মুখে রয়েছেন সংসদ বিধায়করা। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আপাতত চর্চার কোনো খামতি নেই। একসময়ের শিক্ষামন্ত্রী হিসেবে যে লোকটি বহু মানুষের ভরসার পাত্র ছিলেন আজ তার নামেই চলছে গালাগালি। টলিউডের বহু তারকাই মুখ খুলেছেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। শ্রীলেখা মিত্র থেকে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য বোস সকলেই নিন্দার মুখর, তবে মুখে কুলু পেটেছেন টলিউডের তৃণমূল ঘনিষ্ঠরা। দেব বঙ্গভূষণ, সোহম মহানায়ক শাসক ঘনিষ্ঠ নয় বলেই কি জিতবাদ? এই প্রশ্নেই উত্তাল ফেসবুক। সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয় দেবকে। তিনি শুধু যে তৃণমূল ঘনিষ্ঠ তা নয়, একই সঙ্গে খাটালে তৃণমূল সাংসদ, ফলে দেব যে এই বিষয়ে কিছু বলতে চাইবেন না তা জলের মতো পরিষ্কার ছিল। গতকাল তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমার নাম পার্থ চট্টোপাধ্যায় নয় আর অর্পিতা মুখোপাধ্যায় নয়, তাই যদি সুযোগ পাও এইটা তাদেরকে গিয়ে প্রশ্ন করো, অনেক ভালো উত্তর পাবে। প্রসঙ্গত 2014 সালে তৃণমূলের হয়ে প্রথমবার ভোটে দাঁড়ান দেব, তবে দলের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু 2011 থেকেই। সেই বছর তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে দেবের পাগলু ডান্স এখনও তৃণমূল সমর্থকদের মনে টাটকা স্মৃতি। চলতি বছরের 21 জুলাইয়ের মঞ্চে ছিলেন এই অভিনেতা দেব। তার পরের দিনই অর্থাৎ 22 জুলাই ইডি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয়। এদিকে 23 জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার হওয়ার পরদিনই মহানায়ক উত্তম কুমারের মৃত্যু দিবসে বঙ্গভূষণে সম্মানিত হয়েছেন দেব। তা নিয়ে একপ্রস্থ বিতর্ক শুরু হয়েছিল। শুধুমাত্র শাসক ঘনিষ্ঠ বলেই কি একের পর এক রাজ্য সরকারের পুরস্কার পাচ্ছেন তিনি? এই ধরনের স্ট্যাটাসে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। আর এবার সাংবাদিকদের অত্যন্ত সাধারণ একটি প্রশ্নে মেজাজ হারিয়ে বসলেন তিনি, যার পর স্বাভাবিকভাবেই কথা উঠছে বিগত কয়েকদিনে ঘটে যাওয়া একের পর এক ঘটনায় কি কোনো রকমের চাপের মুখে রয়েছেন দেব।